আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে আমার শরীরটা তেমন ভালো নেই দেখেই বুঝতে পারছেন দুদিন থেকে ভীষণ ঠান্ডা লেগেছে পাশাপাশি জ্বরও আছে আর খুবই টায়ার লাগছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি এখন দুপুর দেড়টা বাজে ঘুম থেকে উঠলাম নামাজ পড়ব আর একটু রান্না করতে হবে কোনো খাবার বাসায় নেই রান্না করা আমার হাজব্যান্ডও কাজে একটু দূরে গিয়েছে নয়তো বলতাম নিয়ে আসার জন্য আর সবচেয়ে প্রবলেম হচ্ছে আমার বড় ছেলে যাওয়ার পর থেকে ভীষণ খারাপ লাগে যখন যেটা মানে ইচ্ছে হয় আনতে পারি না আগে তো ঝটপট ওকে বললেই নিয়ে আসতো ও চলে যাওয়ার পর থেকে বাসাটা ভীষণ ফাঁকা লাগে মানে কি বলবো যে বুঝাতে পারবো না ভীষণ খারাপ লাগে দুটা ছেলে এখন দূরে তা তারপর আলহামদুলিল্লাহ মেয়েটা কাছে আছে তারপরও বাসাটা একদম নীরব হয়ে গেছে আর আজকে অনেক মিস করছি তো মানে এখনও থাকলে আমি কিচেনে যেতামই না রান্না করতে বলতাম একটা কিছু নিয়ে আসো এখন ঝটপট ভাবছি একটু চিকেন রান্না করে ফেলবো তারপরে একটু বিকেলবেলা বের হবো বিকেলবেলা বের হতে হবে আমার মেয়ের জন্যই তো অনেক দিন থেকে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি দাওয়াতে আমার ফ্রেন্ডের বাসায় ওখানে আমার মেয়ের ফ্রেন্ড থাকে না সেই জন্য সে মানে খুবই মুড অফ মানে রাগ হয়ে আছে যে আমি আমার ফ্রেন্ডে নিয়ে ঘুরতে চাই তো সেই জন্য আজকে ডেট ফিক্স করেছিলাম আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড ওর ক্লাসমেট ভাবিদের সাথে আমাদের গুড রিলেশন বের হব তো যদিও ভালো লাগছে না মেয়ের মন রাখার জন্য বের হতে হবে তো বিকেলবেলা একটু ভের বের হবো যা দেখি কোথায় যাই তো ওরাই বাচ্চারাই প্ল্যান করবে তো ওখানে যাব ওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার সঙ্গেই থাকুন এখন ঝটপট চলুন রান্না করে ফেলি এখন চিকেন রান্না করছি দেশি আলু দিয়ে দেশি চিকেন রান্না করব তো প্রথমে আসলে ভিডিও করতে ভুলে গেছি ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি এখন মনে হচ্ছিল যে একদম ইজিভাবে চিকেনটা বসাচ্ছি অনেকেরই উপকারে আসতো ঝটপট আপনারা বসিয়ে ফেলতে পারতেন তারপর চিকেন রান্না তো অনেক ইজি আমি বলছি প্রথমে কিভাবে বসিয়েছি প্রথমে তেল দিয়েছি তেলের উপরে বাটা পেঁয়াজ গরম মশলা আদা রসুন একসঙ্গে দিয়েছি আর সমস্ত গুঁড়া মশলা দিয়ে একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর নতুন দেশি আলুটা এটা দিয়ে দেশি চিকেন রান্না করলে বেশ ভালো লাগে আলুটাকে দিয়ে একটু ভালো করে ভুনে নিচ্ছি একদম ইজি মানে কোনো ঝামেলা নেই চিকেন রান্না করতে তো এইভাবে চিকেন রান্নাটাও কিন্তু বেশ ভালো লাগে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে ভুনে নিয়ে তারপর আলুটা দিবেন মানে মশলা যত ভুনা করবেন তত কিন্তু রান্নার মানটা বেড়ে যাবে অনেক টেস্ট হয় এই যে দেশি চিকেন এই চিকেনটা এখন দিয়ে নিচ্ছি তো দিয়ে ভালো করে ভুনে নিব খুব ভালো করে ভুনে নিতে হবে মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ভুনে নিতে হবে ভালো করে ভুনে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিব চুলার রাসটা কমিয়ে দিতে হবে দেশি চিকেনটা আসলে বাচ্চারা একেবারে লাইক করে না বিশেষ করে আমার বাচ্চারা বলে যে হাড্ডি চিকেন কেন পাকাও হাড্ডি চিকেন লাইক করি না তো এটা আমার কাছে মানে যখনই রান্না করি হাসি লাগে আমার বড় ছেলে বলতো মা এটা কি চিকেন এখানে তো মাংস নেই বাংলাদেশে গেলেও ওরা চিকেন খেতে পছন্দ করে না আমি বললাম এটা তো টেস্টি চিকেন সবাই লাইক করে তো বাবা লাইক করে সেজন্য রান্না করি এখান থেকে তোমরা একটু করে খেয়ে অভ্যাস করো তারপর আমার মেয়ে একটু আগে এসে বললো কি রান্না করো তো বললাম যে চিকেন রান্না করি বলে যে এই চিকেনটা কেন এই চিকেনটা একেবারে লাইক করি না এটা কেন রান্না করতেছো আমি বললাম তুমি একটু করে খাবা লেগ পিসটা নিয়ে আর বুকের পিসও আছে ওইখান থেকে তুমি একটু খেয়ে নিও আর আলু পছন্দ করে তো আলু দিয়ে খেয়ে ফেলতে পারবে তো এখন আমি দশ মিনিট জন্য ঢেকে নেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তা এখন আমি একটু কুসুম গরম পানি দিয়েছি ইচ্ছে করলে আপনারা একটু বেশি ঝোল দিতে পারেন মানে এই চিকেনটা ঝোল ঝোল হলেও ভালো লাগে তো আমি বেশ একটা ঝোল দিব না একটু মাখা মাখাই করব সেই জন্য অল্প করে ঝোল দিয়েছি এখন আমি চুলা আঁচটা কমিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি আধা ঘন্টার মধ্যে কিন্তু চিকেনটা একদম কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাবে আধা ঘন্টার পর আমি ঢাকাটা খুলছি মাঝে দু একবার নেড়ে দিয়েছিলাম তা এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নিব ভাজা জিরা গুঁড়াটা দিয়ে নেড়ে তারপর আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ঝোলটা আমি অল্পই রাখব আর দেশি চিকেন কিন্তু ঝোল অনেক ভালো লাগে যারা ঝোল খেতে ভালোবাসে তারা ঝোল বেশি দিয়ে রান্না করতে পারেন আর ইচ্ছে করলে সঙ্গে কাঁচামরিচও দিয়ে নিতে পারেন তো এখন আমি ভাজা জিরে গুঁড়াটা দিয়ে দিলাম এখন ভালো করে উল্টে পাল্টে মিক্স করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব তো দেশি চিকেনটা আসলে খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে আমরা পছন্দ করি তো বাচ্চারা মন খারাপ করে চিকেনে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন আর এদিকে একটা তরমুজ নিয়ে আসছে বড় তরমুজ আজকে তো ছোটো এর আগে বিশাল তরমুজ নিয়ে আসছে খুবই রাগ হয়েছে এত বড় তরমুজ খাওয়ার কোনো বাসায় লোক নেওয়ার টেস্ট হয় না সবসময় কিন্তু আপনারা তরমুজ ছোট দেখে কিনবেন খেতে খুব ভালো হয় সবসময় কিন্তু ছোটই নিয়ে আসে টেস্টি দানি এত বড় বড় তরমুজ নিয়ে আসে আসলে ভালো লাগে না টেস্টি হয় না তা এখন একটু কেটে ফ্রিজে রেখে দিব তরমুজ কিন্তু ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে আমার বড় ছেলেটা তরমুজের জুস খুবই পছন্দ করে সবসময় তরমুজ নিয়ে আসলে একটু করে কেটে রেখে বাকিটা আমি জুস বানিয়ে দিতাম ও খেয়ে ফেলতো তো এখন তো ছেলেটাও নাই সেই জন্য বললাম যে এত বড়ো তরমুজ কে খাবে আর মেয়েটা তরমুজের জুস একেবারে পছন্দ করে না সবসময় বলবে আমাকে পিস পিস করে কেটে দাও তা আসলে এক একজনের খাবারের স্টাইল এক এক রকম তাই দেখি যে একই মায়ের তিন বাচ্চা তিন রকমের পছন্দ সেটাই দেখলাম আমার তিনটা ছেলে মেয়ে তিন ধরনের খাবার পছন্দ করে তিন ধরনের স্টাইল তা আসলে এক একজনের পছন্দ এক এক রকম কিন্তু তা আমি তরমুজটা এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে কাটলে ধরে খেতে খুব সুবিধা হয় আর নর্মালি তো ছোটো ছোটো করেও কেটে রেখে দেয় যে কাটা চামচ দিয়ে খাওয়ার জন্য তো এইভাবে বড় করে কেটে আমি পিস পিস করে রেখে দিচ্ছি এইভাবে আপনারা কেটে রেখে দিতে পারেন তাহলে আর চামচের প্রয়োজন হবে না এদিকে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ যে ভাষায় প্রকাশ করার মতো না চলে যাচ্ছি কি নিব কী রেখে যাব ভেবেই পাচ্ছি না সাতাশ বছরের সংসার টুকিনাটি করে অনেক জিনিসপত্র কেনাকাটা হয়ে গিয়েছে কেনা শেষের পরে বাড়িতে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখা হয় সবাই করে থাকেন তো তখন কিন্তু বোঝা যায় না এক এক করে কেনা হয় অল্প অল্প করে গুছানো হয় এখন যেহেতু একেবারেই চলে যাচ্ছি সমস্ত জিনিস যখন মানে বের করলাম যে এক এক করে বের করে দেখি যে কোনটা নিতে পারবো কোনটা রেখে যাব কোনটা ফেলে যাব মানে এখন আর মানে কিছু বুঝতে পারছি না যে সংসারের জিনিসের প্রতি কিন্তু প্রতিটা মেয়েরই মায়া বেশি থাকে যে প্রতিটা জিনিসের জন্য মায়া লাগে কিন্তু প্রতিটা জিনিস তো নেওয়া সম্ভব না তো এখন বাড়ি অবস্থা খুবই খারাপ আর আমার মেয়ে তো চান্স পেয়ে মানে বেডটা গুছাচ্ছে না সব কিছুই বলে যে যা আর নিয়ে ফেলে তারপর গুছাবো তাই বলি কি এমন করে থাকতে হবে তো প্রতিদিনই বলছি সে বলে যে এখন আর গুছিয়ে লাভ নেই তারপর কিন্তু অস্থির লাগে সবসময় গুছিয়ে থেকে অভ্যাস হয়ে গিয়েছে এখন তো না গুছাল অস্থির লাগে তো এই অবস্থা আছি আর কি তো এইভাবে দেখা যাক কতটুকু কী নিতে পারি আর এই তো এভাবে প্রতিটি রুমে অগোছালো হয়ে আছে প্রতিটি রুমে এত এত জিনিস যে আসলে কিছু বুঝতে পারছে না কি করবো ছেলের দুই রুম মেয়ের আমার ড্রয়িং রুম ডাইনিং স্পেস জিনিস আর জিনিস যেদিকে তাকায় মায়া আর মায়া কিছুই করার নেই বেশিরভাগ জিনিসপত্র ফেলে যেতে হবে তারপর সবই আল্লাহর ইচ্ছা দেশে যেতে যেতেই হবে এই সংসারে মায়া ছেড়ে যেতে হবে তো আজকের ব্লগটি এখানে শেষ করিয়ে দেব বিকেলবেলা বের হবো সেটার এই ব্লগে শেয়ার করব না নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ